হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনার এনআইডি কার্ডে যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে, হতে পারে আপনার নামের বানান ভুল, কিংবা আপনার পিতামাতার নামের বানান ভুল, অথবা আপনার জন্ম তারিখ ভুল, তাহলে সেই ভুল এখনই আপনি সংশোধন করে নিতে পারবেন। নির্বাচন অফিস যাদের এনআইডি কার্ডে কোনো তথ্য ভুল আছে, তাদের সেই তথ্য সংশোধন করার জন্য একটি সুবর্ণ সুযোগ দিচ্ছে। তাই আপনি যদি এই সুযোগে আপনার এনআইডি কার্ডটি সংশোধন করে না নিতে পারেন, তাহলে পরবর্তীতে হয়তোবা এমন সুবর্ণ সুযোগ আর আপনি পাবেন না। দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন অফিসকে জানিয়েছে, যাদের এনআইডি কার্ডে কোনো তথ্য ভুল আছে কিংবা যারা নতুন ভোটার রয়েছে এদের এনআইডি কার্ডে যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে, তাহলে সেই ভুল যেন খুব সহজেই সংশোধন করতে পারেন। আর তাহারই প্রেক্ষিতে নির্বাচন অফিস একটি নোটিশ প্রকাশ করেছে। সেখানে বলা হচ্ছে, এখন থেকে এনআইডি কার্ডের যে কোনো ভুল খুব সহজে সংশোধন করা যাবে। আগে যে এখানে এনআইডি কার্ডের ভুল সংশোধন করার জন্য আপনাদের অনেক হ্যাসেল পোয়াতে হতো, এখন সেই ভুল খুব সহজে সংশোধন করা যাবে। তো এই ভুল সংশোধন করার জন্য কিছু কাগজপত্র লাগবে, আর যাদের কাগজপত্র নেই তারাও বলো ভুল সংশোধন করতে পারবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? তো যাদের এনআইডি কার্ডে নামের বানান ভুল, তাদের এই নামের বানান ভুল সংশোধন করার জন্য যে কাগজপত্রগুলো লাগবে সেটা হচ্ছে, প্রথমত অনলাইন জন্ম নিবন্ধন কার্ড লাগবে। এরপরে যদি আপনার কোনো সার্টিফিকেট থাকে, হতে পারে পঞ্চম পাস কিংবা আপনার ইন্টার পাস বা এসএসসি পাস, যে কোনো একটি সার্টিফিকেট হলেই হবে। আর যদি না থাকে তাহলে তো দরকার নেই। সাথে হচ্ছে আপনার নাগরিক সনদ দিতে হবে, ঠিক আছে? এইগুলো, এই কাগজপত্রগুলো দিলেই এখন আপনি এনআইডি কার্ডের নামের বানান ভুল সংশোধন করতে পারবেন। যাদের পিতামাতার নামের বানান ভুল, এই ভুল সংশোধন করার জন্য আপনাকে দিতে হবে আপনার জন্ম নিবন্ধন কার্ড দিতে হবে অনলাইন, এবং আপনার সার্টিফিকেট যদি থাকে তাহলে সার্টিফিকেট দিতে হবে, এবং সাথে আপনার যদি কোনো ভাই বা বোন থাকে তাহলে তাদের সেই এনআইডি কার্ডটিও আপনাকে অ্যাটাচ করে দিতে হবে, ঠিক আছে? এরপর যাদের এনআইডি কার্ডে জন্ম তারিখ ভুল, এই জন্ম তারিখ ভুল সংশোধন করার জন্য যে কাগজপত্রগুলো লাগবে সেটা হচ্ছে, প্রথমত অনলাইন জন্ম নিবন্ধন কার্ডটাও লাগবেই, সাথে সার্টিফিকেট যদি থাকে তাহলে সার্টিফিকেটও লাগবে, এবং আপনার কাছে যদি টিকা প্রদানের যে কার্ডটি আছে আর কি, জন্মের পরে যে টিকা দেয় সেই টিকার কার্ডটি যদি থাকে তাহলে সেই টিকার কার্ডটি অবশ্যই সাথে নিতে হবে, ঠিক আছে? এরপরে আপনি কোনো কম্পিউটারের একটি দোকান থেকে কিংবা আপনি নিজে অনলাইনে এই যে এনআইডি যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে এখান থেকে সংশোধনের জন্য আবেদন করবেন, ঠিক আছে? আমরা পূর্বে ভিডিও দিছি যে কীভাবে সংশোধন করতে হয়, তো এই সেই সংশোধনের আবেদনটি দেখে আপনি নিজেও ঘরে বসে আবেদনটি করতে পারবেন, ঠিক আছে? যদি না পারেন তাহলে হচ্ছে আপনি কোনো একটা কম্পিউটারের দোকানে যাবেন, দেন সেখান থেকে আবেদনটি করে নেবেন। নেওয়ার পরে আবেদন কপি আর এই কাগজপত্রগুলো নিয়ে আপনি নির্বাচন অফিসে যাবেন, যে সেখানে দিলে তারা আপনার এই সংশোধনটি খুব সহজেই করে দিবে, ঠিক আছে? এরপরে যদি আপনি আবেদনটি এখান থেকে না করেন বা কোনো দোকান থেকে করতে না পারেন, তাহলে আপনি সরাসরি নির্বাচন অফিসে চলে যান, দেন সেখান থেকেই তারা আপনার এই আবেদনটি করে আপনার এনআইডি কার্ডটি সংশোধন করে দিবে, ঠিক আছে? এখন যাদের কোনো কাগজপত্র নেই, জাস্ট শুধু এনআইডি কার্ড আছে, এখন চাচ্ছেন যে আপনি আপনার এনআইডি কার্ডে ভুল আছে তো আপনি এই ভুলটা সংশোধন করবেন, বাট আপনার কাছে কোনো কাগজপত্রই নেই, ঠিক আছে? তো এখন আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে, আপনাকে ফার্স্ট অফ অল একটু হলফনামা তৈরি করতে হবে, বা যে এফিডেভিট যেটাকে বলে আর কি, এফিডেভিট তৈরি করতে হবে। দেন এরপরে আপনি সেই এফিডেভিট অনুযায়ী আর আপনার যে এলাকার যে মেম্বার অথবা চেয়ারম্যান আছে এদের কাছ থেকে আপনি একটি নাগরিক সনদ নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি সরাসরি চলে যাবেন নির্বাচন অফিসে। নির্বাচন অফিসে যাওয়ার পরে তাদেরকে বলবেন যে, দেখেন আমার কাছে তো কোনো কাগজপত্র নেই, বাট আমার এনআইডি কার্ডে ভুল আছে, এখন আমি এই ভুলটি সংশোধন করব। তো আপনি যদি এই এফিডেভিট আর ওই নাগরিক সনদটি দেখান তাহলে আপনার এনআইডি কার্ডের ভুল তারাই সংশোধন করে দিবে, ঠিক আছে? দেন সংশোধন হওয়ার পরে যে কোনো একটি কম্পিউটারের দোকান থেকে আপনি এনআইডি কার্ডটি বের করে নিতে পারবেন। তো আশা করি পুরো প্রসেসটি বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন, এবং এমন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।